সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় পত্র পার্ট এগুলি বাক্য সংকোচন এক আকাশে গমন করে যে বিহঙ্গ বিহগ পাখি বা বিহায়স অর্থ হচ্ছে আকাশ স্কাই গত হচ্ছে গমন করা উড়া ফ্লাই আকাশে গমন করে বা করে যা ফ্লাই সেটি সাধারণত পাখিকেই বোঝানো হয় এখানে আমি একটি বা উড়ন্ত পাখি দেখাচ্ছি দুই অশ্বে আরোহণ করে যে সৈনিক অশ্বারোহী হর্সম্যান রাইডার অশ্ব প্লাস আরোহী সন্ধির নামে অশ্বারোহী এখানে অশ্ব সমান ঘোড়া হয় বাজি হার্স আরোহী আরোহণ করেছে রাইডার নিচে পিকচারে দেখা যাচ্ছে একজন অশ্বারোহী সৈনিক তিন উদ্ভিদের নতুন পাতা তাকে আমরা বাংলায় বলি কিশলয় কচি পাতা টেন্ডা লিপ নিচে দেখা যাচ্ছে কচি পাতা বা কিশলয় চার ওইকে দমন করে যে অরিন্দম অরিন্দম আসলে কৃষ্ণ এখানে অরি শত্রু এনামি ফৌ দ হচ্ছে দমন করা সাপ্রেস সাবডিউ এখানে কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ অশ্রুর দ্বারা সিক্ত অশ্রু সিক্ত রি সমাজ বদ্ধ পদ টিয়া ফুল ফুল অফ টিয়ার্স এখানে অশ্রু চোখের জল টিয়া টিয়ার্স শিক্ত, ভেজা ওয়েট আদ্র এখানে আমি একটি মহিলার ফিগার দেখতে পাচ্ছি তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এই চোখকে বলা হয় সিক্ত চোখ ছয় আত্মজা নিজের অরুষ জাত কন্যা ডোটা এখানে আমি কন্যা উচ্চারণটি দেখিয়ে দিয়েছি এখানে আত্ম নিজ স্বয়ং সেল জ হচ্ছে জন্ম নেওয়া বি বন আ হচ্ছে একটি স্ত্রী প্রত্যয় সাধারণত কোনো শব্দের শেষে আপ্রত্যয় যোগ করে স্ত্রী প্রত্যয় করা হয় যেমন এখানে দেখা যাচ্ছে জওয়ার নেহরুর সাথে তার আত্মজা অর্থাৎ তার মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী আছে অর্থাৎ আত্মজা হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী সাত সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আর সমুদ্র হিমাচল ফ্রম সি টু দা হিমালয়াস এখানে আ একটি উপসর্গ যার অর্থ হচ্ছে পর্যন্ত টিল আপ টু সমুদ্র সাগর জলধি অর্ণব সি ওশন হিমাচল হিম যোগ অচল এটি সন্ধি করে করা হয়েছে হিম অর্থ ঠান্ডা কুল অচল অর্থ হচ্ছে পর্বত মাউন্টিন হিমাচল হিমালয় পর্বত শ্রেণী এখানে আমি আসমত হিমাচল দেখিয়ে দিয়েছি ইন্ডিয়ার দক্ষিণ মাথায় কন্যা কুমারিকা আছে এবং উত্তরে হিমাচল অর্থাৎ হিমালয় আছে এর চিহ্নতে দেখে দিচ্ছি এই জায়গাটুকুকে আমরা বলবো আসমুদ্র হিমাচল আট লাঠি খেলায় পটু বা দক্ষ বা এক্সপার্ট লাঠিয়াল বা লেঠেল এখানে লাঠি জোষ্ঠী স্টিক পটু হচ্ছে দক্ষ এক্সপার্ট সিজন স্কিল্ড এখানে দুজন লাঠিয়ালকে আমরা দেখতে পাচ্ছি তারা লাঠি খেলার জন্য পোজ নিয়েছে নয় যে বুকে হেঁটে গমন করে উর্গ রেপটাইল সাপান স্নেক এখানে উড়ো অর্থ হচ্ছে বুক বক্ষ সেস্ট গ হচ্ছে গমন করা গৌ মুখ যে প্রাণীগুলি বুকে হেঁটে গমন করে বা চলাফেরা করে বা মুখ করে তাকে আমরা বলি উর্গ এখানে স্নেক আছে সাপ এবং কুমির আছে ক্রোকোডাইল এগুলি সাধারণত বুকে হেঁটে গমন করে যেমন গুই সাপ এগুলিকে আমরা বলি উর্গ দশ যে গাছে বিস্তর ছায়া হয় অর্থাৎ প্রচুর ছায়া হয় তাকে আমরা বাংলায় সমাজবদ্ধভাবে বলি সমস্ত পদে গিয়ে বলি ছায়া তরু আলার্ট স্ট্রি গিভিং শেড এখানে ছায়া প্রতিবিম্ব ছায়া শেড শ্যাডো তরু গাছ বৃক্ষ বিটপি ধ্রম পাদপ ট্রি প্লান্ট এখানে আমি দেখতে পাচ্ছি দুটো গাছ দেখানো হয়েছে যেগুলি প্রচুর ডালপালা মেলে ছায়া দিচ্ছে এবং তার নিচে বসে একটি লোক পত্রিকা পড়ছে এগারো স্ত্রীর সঙ্গে বর্তমান সস্ত্রিক আকম্ফানি ঠেবাই ওয়াই এখানে স শহীদ সাথে উইথ স্ত্রী বউ পত্নী বধু ওয়াইফ বেটার এখানে দেখা যাচ্ছে একজোড়া দম্পতি আছে অর্থাৎ এই বদলোক তার স্ত্রীর সহিত আছে আমি তাকে বলবো সস্ত্রিক তিনি ঘুরছেন বা চলাফেরা করছেন বারো পুরুষের উদ্যান নৃত্য তাণ্ডব রেম শিবের তাণ্ডব নৃত্য করছে অর্থাৎ তনু মন্ডির থেকে তাণ্ডব শব্দটি এসেছে জাত অগ্নি দাবানন দাব প্লাস অনন দাব শব্দ হচ্ছে অরণ্য বন ফরেস্ট অনন আগুন অগ্নি হুতাসন, ফায়া এখানে আমি নিচে দেখতে পাচ্ছি যে কিভাবে দাবানল হয় দাবানল ইং আছে অথবা জঙ্গল ফায়ার চোদ্দ নদীর এই পার থেকে ওই পার অথবা খালের এপার থেকে ওই পারে যে ম্যান বা লোক নৌকায় করে প্যাসেঞ্জার পারাপার করে তাকে আমরা বাংলায় বলি পাটনি ইংরেজিতে বলি ফেরি ম্যান পনেরো জায়া ও পতি দম্পতি জায়া পত্নী স্ত্রী দার ওয়াইফ এখানে আমি দেখতে পাচ্ছি যে একজন স্ত্রী তার স্বামীর কোলে মাথা দিয়ে আরাম করছে বা একটা কিছু শো করছে অর্থাৎ তার দুজন হচ্ছে দম্পতি ষোলো চন্দ্র চূড়াতে যা চন্দ্রচূড় এবং সেটা শিবকে বুঝিয়ে থাকে এখানে চন্দ্র চাঁদ শশী ইন্দু বিধু চূড়া শিখর সিংহ এখানে চূড়া অর্থ মাথা বুঝিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি শিবের মাথায় একটি চন্দ্র আছে তাই শিবকে আমরা চন্দ্রচূড় বলি এটি সমাজ জাত শব্দ সতেরো জাদু দেখায় যে জাদুকর মেজিশন জাগলা এখানে জাদু অর্থ ইন্দ্রজাল ভিলকি মায়া জাগল দেখানো সৌ এখানে দেখা যাচ্ছে যে একটি জাদুকর একটি তরুণীকে ভাসমান অবস্থায় রেখেছে তার জাদুর মাধ্যমে অর্থাৎ লোকটি হচ্ছে জাদুকর ম্যাজিশিয়ান বা জাগলার আঠারো কি কর্তব্য বা কি করতে হবে যে বুঝতে পারে না তাকে আমরা বলি কিং কর্তব্য বিমূঢ় ইংরেজিতে বলা হয় বি পারপ্লেক্স প্লে এখানে কিং কর্তব্য কি করা উচিত বা কি করতে হবে বিমূঢ় হিতাহিত জ্ঞান শূন্য হত বুদ্ধি ইনাফিক্স বল ইনাস বি আমি সবসময়ই পরীক্ষার বিরোধিতা করি কারণ পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে আলবার্ট আইনস্টাইন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম